হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম কি উত্তর দেয় কি বলে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম সুন্দর আসন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গঙ্গম খেলাম দুনিয়ায় এলাম জানান না ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি বড় মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি বড় মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপা মোরা এতিম দুজনা, বাবা কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিলেন, এ আমার ফেরেশতারা তোমরা সবাই মাটির আদমকে সিজদা করে নাও, কিন্তু সকলে সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল। আমরা দুনিয়াতে ভুল করি আর বলি শয়তান ধোকা দিয়েছে, কিন্তু আজাজিলের সময় কে শয়তান ছিল যে তাকে ধোকা দিয়েছে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ তার মনে তে একটা অহংকার ছিল যে আমি জিন যা, সেই আজাজিলটা কে? আজাজিলটা আসলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম জাতকে যেমন সৃষ্টি করেছেন, আদম জাত সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত এত নাফরমানি করলো তার সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল, আর সেই সপ্তম সম্রাটের যুগে আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো, আল্লাহ তখন বললো আমি যা জানি তোমরা তা জানো না, কিন্তু সেই ফেরেশতারা সেই বাচ্চাটাকে লালন পালন করলো, সেই বাচ্চাটাকে এত ইবাদত করলো, ইবাদত করে করে 600,000 বছর ধরে ইবাদত করেছিল, আর যার নাম হলো আজাজিল, ফেরেশতাদের সর্দার যাকে বলা হয়। অর্থাৎ সে কিন্তু জিন জাত, আর তার মনে তে একটা অহংকার যে আমি ওই জিন জাত, আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? জিবরিল আমিনকে কি বলে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ সোল, পুতুল নাড়ে চড়ে আবার সিজদা করে, খোদা আদমের মায়াই আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? বিশাল মাল দিয়েছে তোমনে, যা এত সুন্দর সুন্দর গোলা ফাটিয়ে দিয়েছিস তুই, এই টাক পড়ে গেল মাঝে মাঝে, টাক পড়ে গেল কি ব্যাপার?
যেই পড়েছে টাক বলছে ভালো শিল্পীকে ফের ডাক, কইছে মেরাজুল কই খেতে গেছে, সব চলে গেছে, তাহলে আবুল কালাম সব চলে গেছে যখন তুমি চলে এসো।